নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই ও ইডি, আজও গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী চাকরি প্রাপকদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশের আগেও আমরা দেখি যে এদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ মূলত কি কারণে ডাকা হলো? দেখো কৃষ্ণ, আমরা দেখতে পাচ্ছি গত দু তিন ধরে চাকরি প্রার্থীরা যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল, অভিযোগ উঠে এসেছিল, এবং যারা চাকরি পায়নি চাকরি প্রাপকরা তাদের কিন্তু তলব করা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 জনকে তলব করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কাছ থেকে সিবিআই এর গোয়েন্দারা দেখতে চান যে তারা চাকরি যে পেয়েছিল তার গোটা প্রসিজিয়ার কিভাবে ছিল, এবং নিয়োগ প্রক্রিয়া, যেটা নিয়োগ পত্র তাদের দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আনতে বলা হয়েছে, কাদের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন, কার মাধ্যমে তারা কিন্তু এই চাকরি পেয়েছেন, কোনো মিডলম্যান মাঝখানে ছিল কিনা, কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা, এই সমস্ত প্রশ্ন তাদের কাছ থেকে করা হচ্ছে। এবং যারা চাকরি প্রাপক, যারা চাকরি পায়নি, ডিজার্ভিং ক্যান্ডিডেট যাদের বলা হচ্ছে, তাদের কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা নথি চাওয়া হয়েছে, এবং তাদের প্রশ্ন করা হচ্ছে যে কেন তারা মনে করছেন যে তাদের তারা চাকরি ডিজার্ভ করছিলেন এবং তারা চাকরি পাননি। সব মিলে আমরা দেখতে পাচ্ছি গতকালও 20 জনকে তলব করা হয়েছিল, আজকে 15 জনকে তলব করে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন, তাদের বয়ান রেকর্ড করছেন। তুমি জানো হাইকোর্টের নির্দেশ ছিল যে 1 মাসের মধ্যে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের ডেকে তাদের বয়ান রেকর্ড করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি দুর্নীতি মামলায় তৎপর ইডি, ইডির তরফে যেটা আমরা জানতে পারছি যে কলেজের তরফে অনলাইনের জন্য রেজিস্ট্রেশনে টাকা দেওয়া হয়েছিল, সেই কলেজের কর্ণধারদের আজকে তলব করা হয়েছে, তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করে তারা জানতে চাইছেন যে কিভাবে টাকা দেওয়া হয়েছিল, কাদের দেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয়েছিল। সব মিলে আমরা দেখতে পাচ্ছি একদিকে নিজাম কলেজের সিবিআই, অন্যদিকে সিজিও কংগ্রেসে ইডির অফিসাররা এসএসসি দুর্নীতি মামলায় বয়ান রেকর্ড করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। সুস্মিতা, ধন্যবাদ। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন মিঠুন চক্রবর্তী। কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী, সকাল 10:30 বিমানবন্দরে এসে তিনি পৌঁছন, আর পঞ্চায়েত ভোটের আগে আবারও কিন্তু রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। প্রেসিডেন্ট আমাকে, প্রেসিডেন্টকে কেউ নির্দেশ দিয়েছেন ওপর সেন্টার থেকে, ওপর থেকে উনি আমাকে বলেছেন এই কাজগুলো করার আছে, তার জন্য আমি এসেছি, কাজ করব। চল আর কিছু পৌঁছান না, পৌঁছান না, আমি জানি না এখনো, আই ডো নট নো দ্য লিস্ট, জানা আজকে জানবো, আজকে রাত্রিবেলা বেরোবো। চলো, কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী পঞ্চায়েত ভোটের আগে, এবার তিনি এসেছেন রাজ্যে। সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন মিঠুন। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, কি কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তী? দেখো, আজকে সকাল 10:30 সময় মিঠুন চক্রবর্তী বিমানবন্দরে নামেন, এবং এই মুহূর্তে তিনি নিউ টাউনে কিন্তু এসেছেন, এবং সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে বৈঠক হবে এবং দলের অন্যান্যরা রয়েছেন। এবং আজকে রাতেই কিন্তু সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী তারা রওনা দিয়ে দেবেন পুরুলিয়ার উদ্দেশ্যে। আগামীকাল পুরুলিয়ায় কিন্তু তাদের সেখানে সভা রয়েছে। এখন যেটা বিজেপির তরফ থেকে যেটা জানা গিয়েছিল যে এখন ব্লক স্তরে সংগঠনকে মজবুত করা, এবং যারা কর্মী রয়েছে, সমর্থক রয়েছেন, তাদের মধ্যে দলের যে বার্তা সেটা পৌঁছে দেওয়া, এবং সেই কাজ করতেই কিন্তু রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল এই সমস্ত জায়গাতেই কিন্তু মূলত সভা করবেন মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার। আগামীকাল পুরুলিয়ায় সভা রয়েছে, তার পরের দিন অর্থাৎ 24 তারিখ তারা যাবেন বাঁকুড়ায়, বাঁকুড়ায় সভার পর 25 তারিখ যাবেন বিষ্ণুপুরে, 26 নভেম্বর আসানসোলে যাওয়ার কথা, এবং রবিবার অর্থাৎ 27 নভেম্বর সেই সভা হবে, সেটা কিন্তু একেবারে অনুব্রতের গড় বোলপুরে, এবং সেখানে কিন্তু করার পর মিঠুন চক্রবর্তী আবার ফিরে যাবেন। তখন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা কথা বললাম, এবং তিনি যেটা জানালেন এরপরেও যদি দল তাকে ডাকে পঞ্চায়েত ভোটের সময় তিনি কিন্তু বারবার আসবেন, এবং দল যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কিন্তু তিনি কাজ করবেন। এবং মূলত এখন তিনি যেখানে এসেছেন নিউ টাউনে যে বাড়িতে, এখানেই কিন্তু আগামী 5 দিন অর্থাৎ যে সফর রয়েছে সফরের পরেও এখানেই তিনি আসবেন, এবং এখানে কিন্তু দলের যারা অন্যান্য নেতা রয়েছেন রাজ্য সভা দিয়েছে তাদের সঙ্গে বৈঠক হবে, এবং পরবর্তী যে কর্মসূচি কি কি হবে, কিভাবে তারা এগোবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। ধন্যবাদ ব্রতদীপ।